ওয়েলকাম ব্যাক টু মাই ডিয়ার ফ্রেন্ডস ক্রিয়েটর গাইডের সুমন চ্যানেলে আপনাদেরকে স্বাগত চলুন আজকে নতুন ভিডিও দেখে নেওয়া যাক সুখবর আদালতের জট কাটিয়ে আগামী দু মাসে পনেরো হাজার নিয়োগ হবে এসএসসিতে বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্কুলগুলিতে অনলাইন ভর্তি প্রক্রিয়ায় জারি রাখতে চান শিক্ষামন্ত্রী দ্রুতই পনেরো হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার বিধানসভায় এমনই ঘোষণা করলেন আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্ষেত্রে তিনি বললেন বাধা একমাত্র আইনি জট দ্রুত কাটিয়ে তা রাজ্যে এসএসসি শিক্ষক নিয়োগের জন্য প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার আগামী দুই মাসে অন্তত পনেরো হাজার শিক্ষক নিয়োগ করা হবে আজকের মঙ্গলবার ষোলোই নভেম্বর বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু তার এই ঘোষণায় ফের আসার বুধ বাঁধছেন এসএসসি পরীক্ষার মেধা তালিকায় থাকা ভাবি শিক্ষকরা এখন দ্রুত নিয়োগপত্র হাতে পাওয়ার অপেক্ষা করছেন আবার প্রাইমারিতে সুযোগ পাওয়া চাকরি প্রার্থীরা দু সালে পয়লা অক্টোবর কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো ওই সময়ের মধ্যে এসএসসি চাকরি প্রার্থীদের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করার কথা বলা হয়েছিল কিন্তু কমিশন তরফে তা তারা করতে পারেনি পরবর্তী সময়ে চলতি বছরে অর্থাৎ দু হাজার একুশের জুন আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশিত হয় আর তার পরপরই তালিকায় অস্বচ্ছতার অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের করেন জনা কয়েক আবেদনকারী তাদের মূল অভিযোগ ইন্টারভিউয়ের তালিকায় মোট নম্বরের উল্লেখ নেই আপনারা নিশ্চয়ই জানেন তার ফলে বেশি নম্বর পাওয়া অনেক প্রার্থীর নামই তালিকায় নেই আপার প্রাইমারিতে মেধা তালিকা প্রকাশে অস্বচ্ছতার অভিযোগ নিয়ে দীর্ঘ আইনি টানাপড়েন ছিল হাইকোর্টের রায় মেনে পরবর্তী সময়ে নতুন করে তালিকা প্রকাশিত হয়েছে শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়াও কিন্তু প্রাথমিকভাবে যোগ্যতার প্রমাণ দেওয়া সত্ত্বেও নতুন মেধা তালিকায় যাদের নাম নেই তারা এসএসসি বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন উচ্চ আদালতের নির্দেশে ফলে নিয়োগের পথ মসৃণ হচ্ছে না কিছুতেই কিন্তু সেসব জটিলতা দ্রুত কাটিয়ে টিচার্স নিয়োগে তৎপর রাজ্য সরকার লক্ষ্য আগামী দু মাসে পনেরো হাজার বা তার বেশি শিক্ষক নিয়োগ উচ্চ মাধ্যমিক স্তরের বিদ্যালয়ে অর্থাৎ যেসব স্কুলে ইলেভেন টুয়েলভ বা একাদশ দ্বাদশ শ্রেণী রয়েছে সেখানে পড়ানোর জন্য শিক্ষকদের নিয়োগ করা হবে ষোলোই নভেম্বর মঙ্গলবার বিধানসভায় শীতকালীন অধিবেশনে দাঁড়িয়ে ঘোষণা করেন শিক্ষামন্ত্রী তাতেই ফের আসার উজ্জ্বল হয়েছে শিক্ষক নিয়োগের পাশাপাশি স্কুলগুলিতে অনলাইন ভর্তি প্রক্রিয়ায় জারি রাখতে চাইছেন শিক্ষামন্ত্রী এর ফলে স্কুলগুলিতে ভর্তির ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকবে বলেই আশাবাদী তিনি এদিন পাথর প্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানা জানতে চান এসএসসি নিয়োগ কবে শুরু করবে রাজ্য সরকার আইনি ঝট কাটলেই শিক্ষক নিয়োগে কোনো বাধা থাকছে না বলেই জানান জবাবে শিক্ষামন্ত্রী তিনি বলেন স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে হবে শিক্ষক নিয়োগ দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া দরকার নিয়োগ প্রসঙ্গে তৎপর হতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন প্রত্যেক বছর এসএসসি এবং প্রাইমারি টেট নেওয়ার চেষ্টা আমরা করব শিক্ষামন্ত্রীর এই ঘোষণা অত্যন্ত ইতিবাচক বলেই মনে করছে চাকরি প্রার্থীদের একাংশ একই সঙ্গে বিজেপি বিধায়কের প্রশ্নের উত্তরে তিনি সাফ জানিয়ে দেন যে জাতীয় শিক্ষানীতি নিয়ে অনেকাংশে মতভেদ আছে অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি নিয়ে এ নিয়ে কেন্দ্রের একতরফা ফতোয়া মানবে না রাজ্য উল্লেখ্য বারবার মামলার ফাঁসে বাধাপ্রাপ্ত হয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সাত বছরের বেশি সময় পেরিয়ে গেলেও আপার প্রাইমারিতে নিয়োগ প্রক্রিয়া এখনও আইনি জটিলতায় আটকে মৃত তালিকা প্রকাশ করেও অস্বচ্ছতার অভিযোগে তা বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট বর্তমানে চাকরি অভিযোগ নিষ্পত্তি করছেন কমিশন কর্তারা তো বুঝতেই পারছেন শিক্ষামন্ত্রীর বক্তব্য ইতিবাচক অবশ্যই তো আজ এই পর্যন্তই আপনাদেরকে আর বেশি দীর্ঘায়িত করলাম না তথ্য দিয়ে ধন্যবাদ